সম্মানিত দর্শক বন্ধুরা, আমি অনুজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন প্রপার্টি ব্লগে। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন প্রজেক্টে। আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি সিদ্ধা ইডেন লেক ভিউ, যে প্রজেক্টটা কিন্তু রোডের একটা বিশাল ফ্ল্যাগশিপ প্রজেক্ট সিদ্ধা ইডেন লেক ভিউ। এই প্রজেক্টটার নাম আপনারা আগেও বহুবার শুনেছেন, এটা খুব ফেমাস প্রজেক্ট। বনহুগলি লেকটা থেকে একটা এক্সিলেন্ট ভিউ এই প্রজেক্ট থেকে আসে। তো আমার এখানে দেখুন পাচ্ছেন সিদ্ধা ইডেন লেক ভিউ সব রেডি বিল্ডিংগুলো, সব G+25 টাওয়ার রয়েছে, কয়েকটা আন্ডার কনস্ট্রাকশন আর কয়েকটা কমপ্লিটেড, যেখানে অলরেডি লোকজন থাকা স্টার্ট করে দিয়েছে। এই প্রজেক্টের নিচে একটা ডেডিকেটেড ক্লাব আছে। এই ক্লাবটা ছাড়াও এটার একটা রুফটপে ক্লাব রয়েছে, যেটা কি আপনার 23rd, 24th and 25th ফ্লোরে লোকেটেড। এই প্রজেক্টটার ওপরেও সিদ্ধার বাদবাকি প্রজেক্টের মতন স্কাইওয়াক দেওয়া রয়েছে। এই ভিডিওতে দেখাতে চলেছি এই প্রজেক্ট থেকে বাইরের লেকটার ভিউ কেমন রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি ফ্ল্যাট নিয়ে বেশি ডিসকাস করব না। আমার মেন মোটিভটা এই ভিডিওটা বানানোর পেছনে হলো আপনাকে প্রজেক্টটা একবার দেখাতে, কি বিটি রোডের ওপরে যদি আপনারা একটু লাক্সারিয়াস প্রজেক্ট খোঁজেন তো কেমন প্রজেক্ট আপনি একবার ওভারভিউ করতে পারেন। যদি আপনি নর্থ কলকাতায় বাড়ি খুঁজছেন যেটা বিটি রোডের ওপরে থাকবে, ওয়েল কানেক্টেড, তো সিদ্ধা ইডেন লেক ভিউ আপনি একটা অপশন রাখতে পারেন।